প্রিয়তমা সিনেমার টিজার ট্রেলার কিছু কেন এলো না? এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন স্বয়ং পরিচালক নিজেই, হিমেল আশরাফ। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে চ্যানেলে একটা ভিডিও এসেছে, কিন্তু অন অ্যান্ড এক্সক্লুসিভলি এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা প্রচণ্ড জরুরি। তার কারণ আমার কাছে প্রচুর মেসেজ গতকাল থেকে আসছে যে দিদি, প্রিয়তমার টিজার আসবে না, প্রিয়তমার টিজার আসবে না, কালকে তো রিলিজ, টিজার দিল না। এবং তোমরা বেশ অনেকজন শাকিবিয়ান এটা নিয়ে প্রচুর রিয়্যাক্টও করেছো। তোমাদের রিয়্যাক্ট করাটা কোথাও ভুল নেই, তোমরা স্বাভাবিকভাবেই এটা চাইছো যে তোমাদের মানে তোমাদের যিনি গুরু শাকিব খান, শাকিব ভাইয়ার ছবি যেন সুপারহিট ব্লকবাস্টার হয়। সেই কারণে তোমাদের বক্তব্য এটা ছিল যে শুধুমাত্র শাকিবিয়ানরাই দেখবে এমনটা তো নয়, বাকি দর্শকরা যারা প্রিয়তমা দেখতে ইচ্ছুক হবে তাদেরকে সেই ইচ্ছাটা জাগানোর জন্য একটা মিনিমাম টিজার দরকার ছিল। তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা একদম ঠিক, কিন্তু ডিরেক্টরের তো একটা পয়েন্ট অফ ভিউ আছে। কি কারণের জন্যে প্রিয়তমার টিজার এলো না সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন হিমেল আশরাফ। তাহলে চলো, উনি যে পোস্টটা করেছেন আগে চট করে আমরা পড়ে নিই, তারপরে এই পোস্টটা নিয়ে আমার কি বক্তব্য সেটা আমি তোমাদেরকে জানাবো। সবাইকে ঈদ মুবারক। আজ থেকে ঠিক 48 দিন আগে শুরু হয় প্রিয়তমার সিনেমার শুটিং। টানা 11টা ভিন্ন ভিন্ন লোকেশনে দিন রাত শুটিং, সাথে এডিটিং চলতে থাকে বিরতিহীন। একদিন দুদিন করে 31 দিন শুটিং, সাথে লোকেশন পরিবর্তনের জন্য 9 দিন বিরতি। এই শুটিং শেষ হয়ে যখন ক্যামেরা ক্লোজ হয় তখন দরজার সামনে কড়া নাড়ছে ঈদ। একটা সিনেমার ট্রেলার বা টিজার করতে সময় লাগে মিনিমাম 3 থেকে 4 দিন, খুব ভালো করতে এর থেকে বেশিও লাগে। ট্রেলার বা টিজার মানে শুধু সিনেমা থেকে কিছু শট এনে জুড়ে দেওয়া নয়, এইটার আলাদা একটা নির্মাণ প্রক্রিয়া আছে, নিজস্ব একটা স্টাইল আছে যেটা মূল সিনেমা থেকে ভিন্ন। সমস্যা হলো আমি, সম্পাদক, মিউজিক ডিরেক্টর, কালারিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার সবাই তো মূল সিনেমাটা ঠিকঠাকভাবে শেষ করা নিয়ে ব্যস্ত। এখন আমি যদি একটা প্রপার টিজার বা ট্রেলার বানাই তাহলে আমাদেরকে এই পুরো সম্পাদনা টিমের সবাইকে মূল সিনেমার কাজ বন্ধ রেখে 2-3 দিন টিজার ট্রেলারের কাজে ব্যস্ত থাকতে হতো, তাতে মূল সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ সুন্দরভাবে শেষ করা অসম্ভব ছিল। আমাদের কাছে অপশন ছিল 2টা। 1, সুন্দর একটা চকচকা টিজার বা ট্রেলার বানায় যে মূল সিনেমায় ফাঁকি দেয়া, যেটায় দর্শকদের ঠকানো হতো। অথবা 2, মূল সিনেমার পোস্টের কাজ কোনো স্যাক্রিফাইস ছাড়া একদম ঠিকঠাক শেষ করতে, যে দরকার হলে ট্রেলার টিজার থেকে বিরত থাকা, সিনেমার মান সর্বোচ্চ বজায় রাখা আমাদের, তাই টিজার এবং ট্রেলার নির্মাণ থেকে বিরত থাকতে হয়। আমরা শুধু ওই কন্টেন্ট দর্শকের সামনে এনেছি যেটা মূল সিনেমায় আছে, যেমন একাধিক গানের চিত্রায়ন। একটা সিনেমার জন্য ট্রেলার টিজার কতটা জরুরি আমরা জানি, বুঝি, কিন্তু ট্রেলার টিজার সাময়িক, সিনেমা আজীবনের। মানুষ পকেটের টাকা দিয়ে সিনেমা দেখতে যাবে, টিজার ট্রেলার না। আজ থেকে প্রিয়তমা আর আমাদের না, আপনাদের। আপনারা সিনেমাটি দেখে ভালো লাগলে আপনাদের বন্ধু প্রিয়জনদের বলবেন সিনেমাটি দেখতে। আমাদের মূল হাতিয়ার সাধারণ দর্শক, তারাই এখন আমাদের ট্রেলার আর টিজার। প্রিয়তমা দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও ঈদ মুবারক। হিমেল আশরাফ কিন্তু এই কথাগুলো তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, আমি তার সঙ্গে একদম একমত। কোনো শাকিবিয়ানরা আমার এই কথাটা শুনে রাগ করবার আগে ঠান্ডা মাথায় একবার ভাবো যে তোমরা যদি একটা চকচকে টিজার দেখে গিয়ে সিনেমাটা যদি একটা বাজে সিনেমা দেখতে, মানে আমি বলছি না শাকিব খানের অভিনয় বাজে বা কারোর এক মানে অভিনয় বাজে বা কিছু, একটা সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ যদি ঠিকঠাক করে কমপ্লিট করা না যায় সিনেমাটা কিন্তু দাঁড়ায় না বন্ধুরা, এটা সত্যি কথা, এটা মানতেই হবে। তো তোমরা কি কখনো চাইবে যে তোমাদের প্রিয় শাকিব খানের ছবির পোস্ট প্রোডাকশনের কাজে কোনো খামতি থেকে যাক এবং আমরা সিনেমা হলে গিয়ে একটা অসম্পূর্ণ সিনেমা দেখে আসি? ডিরেক্টর তো একটা সিনেমা বানাবার আগে তার একটা ভিশন থাকে যে তিনি এইভাবে এইভাবে দেখছেন পুরো সিনেমাটাকে। তিনি যদি প্রপার টাইম না পান তাহলে তিনি সবাইকে দিয়ে এই কাজগুলো করাবেন কি করে, বাকিরা কাজগুলো করবেন কি করে, কালারিস্ট কি করে কালার করবে, মিউজিক ডিরেক্টর কি করে মিউজিক করবেন, যারা ডাবিং করছে পোস্ট প্রোডাকশনের কাজ, যে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ডাবিং করছেন, যা তাদের রেকর্ডিং যারা করছেন, স্টুডিও ওয়ার্কগুলো ভালোভাবে হবে কি করে, আর এই সবগুলো যদি ভালোভাবে না হয় তাহলে প্রিয়তমা একটা ভালো সিনেমা হবে কি করে? এটা তো তোমরা মানবি যে হিমেল আশরাফ খুব অল্প পরিসরে এই সিনেমাটাকে তৈরি করেছেন, যেটা একটা ওনার জন্য বিশাল চ্যালেঞ্জ ছিল এবং উনি কিন্তু সেটা করে দেখিয়েছেন। হ্যাঁ, এবার সেটার আউটপুট কী হচ্ছে সেটা তো দর্শক বলবে, সেটা তো আমরা এখন আমি বলতে পারবো না, কারণ আমি তো প্রিয়তমা দেখতে পাচ্ছি না, আমি তো ইন্ডিয়া থেকে। তোমরা বলতে পারবে যারা প্রিয়তমা দেখছো এখন।
কাজেই আমি জানি অনেক সাকিবিয়ানদের রাগ হয়েছে, এটা তোমাদের পয়েন্ট অফ ভিউটাও ঠিক ছিল, কিন্তু এই পোস্টটা পড়ার পরে আমার এখন মনে হচ্ছে, এবং আমার মনে হয় তোমাদের ওই একটাই জিনিস মনে হবে, যে সিনেমাটা দেখতেই তো মানুষ টাকাটা খরচা করে যাবে, এটা তো ঠিক, ট্রেলার বা টিজার দেখতে তো যাবে না। তাই যারা শাকিব খানকে বিশ্বাস করে প্রিয়তমা দেখতে যাবে, তাদের যদি ভালো লাগে তারা বেরিয়ে আবার বিশ্বাস করে 10টা মানুষকে বলবে, এইভাবে ওয়ার্ড অফ মাউথে স্ট্রং হয়ে প্রিয়তমা ব্লকবাস্টার হবে। এইভাবেই কিন্তু সিনেমা ব্লকবাস্টার হয় বন্ধুরা। আমরা এরকম একাধিক সিনেমার দৃষ্টান্ত দেখাতে পারি তোমাদের, যে সিনেমার টিজার ট্রেলার ফাটাফাটি ছিল আর সিনেমা হলে গিয়ে দেখেছি সিনেমাটা জঘন্য। আবার এরকম উল্টো দৃষ্টান্তও আছে, যে ট্রেলার টিজারটা খুব জঘন্য হলো, কোনো এক্সপেকটেশনই ছিল না, সিনেমা হলে গিয়ে দেখলাম সিনেমাটা অসাধারণ। এর নমুনা কিন্তু একাধিক আছে। কাজেই এটা নিয়ে আর কেউ ভেবোই না যে কেন টিজার এলো না, কেন ট্রেলার এলো না, আমরা বুঝেই গেলাম আর আসবে না। কারণ হিমেল আশরাফ তিনি জানিয়ে দিলেন যে ট্রেলার টিজার করার সময়টা তারা পাননি, কিছু করার নেই, আমরা প্রিয়তমা দেখবো ডিরেক্টলি, তোমরাই হলে দেখো, আর আমরা দেখি আমাদের ইন্ডিয়াতে কবে আসবে, আমরা তবে দেখবো। তো এই ছিল, তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক ফলো আর সি ফার্স্ট এক্ষুনি করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে টক করে একটা লাইক। সকলকে ঈদ মুবারক, টাটা।